হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের সামনে একদম নতুন একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চলে এসেছি। তো কিভাবে খুব সহজে আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনাদের লাইক ভিডিও ভাইরাল করতে পারবেন, খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, এই সেই বিষয়ে আপনাকে বিস্তারিত সম্পূর্ণ জানিয়ে দেব। তো এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে, আপনিও ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপটি বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে, মামুন, নোবেল বা অন্যান্য আরও যারা সেলিব্রিটি আছে তারাও এই অ্যাপসটি ব্যবহার করে অনেক ইফেক্ট দিয়ে ভিডিওটি কালারফুল সম্পূর্ণ করে। আপনিও পারবেন খুব সুন্দর করে আপনার ভিডিওটি ইফেক্ট দিয়ে আপনি সুন্দর করে একটি ডিজাইন করে আপনার ভিডিওটি আপলোড করতে। তো কথা না বেরিয়ে চলুন আপনাকে সম্পূর্ণটি ভিডিওটি দেখিয়ে দিই কীভাবে আপনি সুন্দর করে আপনার ভিডিওটি এডিটিং করবেন। তো এই জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটার নাম কি, এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। চলুন আমাদের স্ক্রিন রেকর্ডে চলে যাই। কিন্তু যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, সামান্য পরিমাণ আপনি উপকৃত হতে পারে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন লেটস গো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটিতে ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর আপনারা এখানে সার্চ বক্স লিখবেন BI মেকার। তো BI মেকার লিখবেন, BI MEKER মেকার লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এরকম একটি আপনাদের অ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা করে নেবেন। আমি এখন করে দেখালাম না, তো আমি ওপেনে চলে গেলাম। আপনারাও ওপেন করার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি অ্যালাউ চাও তো অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে নিউ প্রজেক্ট লেখা আছে। তো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সকল ভিডিও এখানে শো করবে। তো সেখান থেকে আপনি যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখেন, এই যে একটি ভিডিও আমি নিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখান থেকে যে কোনো রকমের এডিটিং করতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা এডিট নামে একটি লেখা আছে। তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো রকমের এডিট করতে পারবেন। তো এটার ভিতরে ঢুকেন, এই যে স্পিড, তারপরে আপনার স্পেড, ভলিউম, আপনি অনেক রকমের এখানে সেটিং আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে এটা সেটিং করতে পারবেন। এখানে অডিও, এই অডিও তো দেখার পর আপনারা এখানে কিছু মজার বিষয় আছে যা আপনারা জানেন না। তো এখানে আপনারা খুব সহজে অনেক কিছু পেয়ে যাবেন। তো এখানে আপনারা অনেক টন পেয়ে যাবেন, যেগুলো অনেক কাজে লাগে, ব্যবহার করা যায়। তো এখানে আপনারা অনেক ভালো ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন, যেটা আপনাদের ভিডিওতে লাগিয়ে আপনার ভিডিওটি অনেক সুন্দর রেকর্ডিং করতে পারবেন। তো একটা জিনিস সকলে আমরা জানি যে আমরা অনেক অভিনয় করার সময় অডিওটি ঠিক হয় না। তো অডিওটি ঠিক না হওয়ার কারণে আমরা আমাদের অন্য ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারি না, গুলির আওয়াজ বা যাই হোক আমরা মিলাতে পারি না। তো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, আপনাদের নিজের মতন ভাবে আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা চলে যান। এখানে আপনারা দেখানো শেষ। এখানে আপনারা এই যে একটি সেটিং ট্যাক্স, এখান থেকে আপনারা লিখতে পারবেন। এখান থেকে স্টিকার আছে, আপনারা স্টিকার দিতে পারবেন। তারপরে এই যে মেন যে পপুলার একটি জিনিস, সেটি হলো এই সেটিংটি। এখানে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেক রকমের ইন্টারফেস। তো এখানে আপনি দেখেন, আপনি যখন ভিডিওটি অন করবেন আপনার ভিডিওটি এইভাবে অন হবে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনার ভিডিওটি যখন অন হবে। তো এইভাবে আপনারা অনেকগুলো এখানে সেটিংস পেয়ে যাবেন, আপনারা আপনাদের মন মতন করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে আপনার ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনারা দেখে দেখে আপনাদের মনের মতন সেটিং আপনারা সেট করে নেবেন। তো এখানে আরো সেটিং আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটি সেটিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো এডিটিং এরিয়া আছে, আপনারা যে কোনো একটি দিতে পারেন এখান থেকে। যেমন একটি আছে এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এগুলো ব্যবহার করে থাকে। তো আপনার ভাইরাল ভিডিওর ভিতরে এই যে একটি আছে আপনার এই লোকেশনটি এখন বর্তমান টিকটক জগতে ভাইরাল। তো আপনি খুব সহজে আপনার ভিডিওতে এই এটি দিয়ে দিতে পারবেন। তো এটি কিভাবে দিবেন আপনাকে দেখেছি, এখানে ক্লিক করার পর আপনি এখানে এই যে টিক মার্কে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর এটি চলে আসে। আপনি যদি আপনি পুরো ভিডিওটি রাখতে চান তাহলে আপনি শুধুমাত্র এই লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লেয়ারটি টেনে দিবেন, টেনে ফুল করে আপনার ফুল স্ক্রিন আপনার ভিডিওর সমান সমান করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরো ভিডিওটি আপনার এরকম একটা স্টাইলিং হয়ে যাচ্ছে। তো এই স্টাইলটি অনেকেই জানে না, অনেক বড় বড় সেলিব্রিটিরা দেয়। তো আপনিও খুব সহজে আপনার ভিডিওতে এই স্টাইলটি দিতে পারবেন। তো দেওয়ার পর জাস্ট আপনার এখানে ওকে চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিলেই আপনার এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে দেখাচ্ছি না, আরো কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। তো এটার পর এখানে আপনার আরো মজার মজার আরো অনেক সেটিংস পাবেন, সেগুলোর ভিতর আছে আরো আছে যেমন এই যে আরো অনেক কিছু আছে আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো জিনিস আপনারা চয়েস করে নেবেন আপনাদের ভিডিওটি অনেক সুন্দরভাবে সুন্দর করার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর টপিক এখানে আছে। তো আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে এগুলো লাগাতে পারবেন। তো আপনারাও চেষ্টা করুন আপনাদের ভিডিওটি খুব প্রফেশনাল ভাবে লাইকে চালানোর জন্য, আপনারাও সফল হবেন, সেলিব্রিটি হতে পারবেন। তো এখানে আরো অনেকগুলো সেটিংস আছে আপনারা দেখছেন। এখান থেকে আপনারা আপনাদের মন মতন পছন্দ মতো আপনারা সবকিছু নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটি জিনিস নিয়ে দেখাচ্ছি। তো আমার একটু লেট শুটিং এর কারণে এটা খুব হচ্ছে না, দেখেন কি সুন্দর একটা স্টাইলিং হচ্ছে। তো আপনারাও পারবেন এরকম স্টাইলিং করতে আপনাদের ভিডিওতে। তো এই অ্যাপটি চালাতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু নেট কালেকশন অন থাকতে হবে। তো নেট কালেকশন অন রেখে আপনারা এখান থেকে আপনাদের মন মতন আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আপনারা এডিটিং করতে পারবেন এখান থেকে। তো এই অ্যাপটি খুব কার্যকরী একটি অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা সকলে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনারাও লাইকিতে পপুলার হয়ে যাবেন আশা করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও থেকে লাইক কমেন্ট করবেন। আর আমার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য